অ্যানিমেটেড গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর লাইক এবং শেয়ার করে আমাদের চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। সঙ্গে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবেন না। লেখক শ্রী সুব্রত শুভ পাড়ুই উত্তর চব্বিশ পরগনা জেলার অন্তর্গত ইছাপুর নবাবগঞ্জের ইন্দ্রপুরী অঞ্চলের নিবাসী। পেশায় তিনি একজন ভারতীয় প্রতিরক্ষা শিল্পকর্মী। বিভিন্ন পত্র পত্রিকায় ও যৌথ কবিতা সংকলন ও গল্প সংকলনে নিয়মিতভাবে তিনি লেখেন। এছাড়া অন্বেষা প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে তার একটি একক কাব্যগ্রন্থ চোখে নামে বৃষ্টি। বর্তমানে লেখক সুব্রত শুভ পাড়ুই একান্তভাবে শুধু ভূতের ও ভৌতিক গল্প লেখায় মশগুল রয়েছেন। আমরা আশা করব আগামী দিনেও সুব্রত বাবু আমাদের পাশে থাকবেন এবং আরও ভয়ঙ্কর সুন্দর সব ভূতের গল্প আমাদের চ্যানেলের দর্শকদের জন্য উপহার দেবেন। গোপাল জেঠু আমাদের ঠিক পাশের বাড়িতেই থাকেন। গত বছর উনি নিজের সুদীর্ঘ কর্মজীবন থেকে অবসর নিয়েছেন। উনি আর কোশ্মিনকালেও ছাদ না তলায় যাননি, একাই বেশ বিন্দাস থাকেন ভদ্রলোক। তবে আমরা গোটা কয়েক পাড়া ছেলে প্রতিদিন সন্ধ্যায় ওনার বাড়িতে আড্ডা জমাই। একদিক থেকে বলতে গেলে গোপাল জেঠুর বাড়িটাই হচ্ছে আমাদের কাছে মিনি ক্লাব হাউস। আপত্তি দূরের কথা, উনি যথেষ্ট প্রশ্রয় দেন আমাদের এবং স্নেহও করেন। গোপাল জেঠুর একটা বিশেষ গুণ হল উনি দারুণ দারুণ সব ভূতের গল্প বলতে পারেন। আমরা মন্ত্রমুগ্ধের মতো শ্রোতা হয়ে ওনার মুখ নিঃসৃত গল্প কথা শুনতে থাকি আর নিজেরা ভীষণ রকমের রোমাঞ্চিত হই। আজ সন্ধ্যাতেও তার কোনো ব্যতিক্রম ঘটল না। সবে ভাদ্র মাস চলছে, আমরা চারজন যথারীতি আড্ডা মারছিলাম গোপাল জেঠুর ঘরে। হঠাৎ লোডশেডিং হয়ে গেল। গোপাল জেঠু একটা বড় মোমবাতি জ্বালিয়ে দিলেন। আমাদের মধ্যে থেকে রাজু বলল, আচ্ছা জেঠু, তুমি নিজে কখনো ভূতের দর্শন পেয়েছো? গোপাল জেঠু গলাটা ঝেড়ে একটু গম্ভীর করে নিয়ে বললেন, তা পেয়েছি বইকি। সেদিন ছিল এক বৃষ্টি মুখা রাত, যা এই বয়সে এসেও ভুলতে পারিনি। আমরা সবাই একসাথে সমস্বরে বলে উঠলাম, তাহলে আজ সেই দিনের ভৌতিক ঘটনাটাই বলো না জেঠু। আমরা সবাই মনোযোগ সহকারে বসলাম গোপাল জেঠুর দিকে চেয়ে। গোপাল জেঠু আমাদের গল্প বলতে শুরু করলেন। শোনো তবে, তখন আমার বয়স হবে প্রায় তোদেরই মতো, এই 18 কি 19 হবে বোধ হয়। শিয়ালদহের বঙ্গবাসী কলেজে বোটানি অনার্সের প্রথম বর্ষের ছাত্র। বিজ্ঞানের ছাত্র হওয়ায় ভূত কিংবা ভগবান এইসব অলৌকিক কল্পনায় তখন একদমই বিশ্বাস করতাম না। তখন কলেজে গরমে ছুটি পড়েছে, তাই ভাবলাম পিসির বাড়িতে দিন কয়েক কাটিয়ে আসলে মন্দ হয় না। আমার পিসির বাড়ি হলো ওই হুগলি জেলার বলাগড়ে। তখন তো এত ঘন ঘন ট্রেন ছিল না বলাগড় যাওয়ার, সারাদিনে একটা মাত্র ট্রেন সালার এক্সপ্রেস। শিয়ালদহ স্টেশন থেকে টিকিট কেটে উঠে বসলাম সকাল 7:30 সালার এক্সপ্রেসে। আমি জানলার ধারের একটা সিট দেখে বসে পড়লাম। প্রথমবার এত দূর একা যাচ্ছি ভেবেই তখন যেন বেশ রোমাঞ্চিত হচ্ছে। ট্রেন চলতে শুরু করল। প্যান্ডেল স্টেশনে যখন ট্রেনটি দাঁড়িয়ে, স্টেশনের মাইকে অ্যানাউন্সমেন্ট হল যে জিরাট স্টেশনের কাছে একজন ট্রেনে কাটা পড়ায় প্রবল যাত্রী বিক্ষোভ শুরু হওয়ায় ট্রেন চলাচল বিলম্ব হবে। কপালে আমার চিন্তার ভাঁজ পড়ে গেল তখন। এদিকে আকাশটাও পুরো ঘন কালো হয়ে আসছে, মনে হয় যেন বিশাল বিক্রমে একটা বৃষ্টির স্রোত নামবে ওপর থেকে হুড়মুড়ি। মুহুর মুহুর গর্জন শোনা যাচ্ছে আকাশের বুক বিদীর্ণ করে। কে জানি কখন যে ট্রেনটা ছাড়বে আর কখনই বা পৌঁছাবো পিসির বাড়িতে।
তখন তো আর আজকের মতো মোবাইল ফোনও ছিল না যে পিসির বাড়িতে ফোন করে জানব অবস্থা। এটা সেটা ভাবতে ভাবতে কখন যে ট্রেনের সিটে বসেই নিদ্রা দেবীর কোলে ঢলে পড়েছিলুম জানি না। ঘুম যখন ভাঙল তখন দেখি ট্রেন চালু হতে শুরু করেছে। হাত ঘড়িতে দেখলাম প্রায় 5টা বেজে গেছে। হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টিও শুরু হয়েছে। কামরার জানলার শাটারগুলো সব নামানো হয়ে গেছে। অবশেষে বলাগড় স্টেশনে যখন এসে পৌঁছালাম তখন ঘড়িতে দেখি 7টা বেজে 5 মিনিট হয়ে গেছে। 1 নম্বর প্ল্যাটফর্মে নেমে দেখি স্টেশন চত্বরটা প্রায় জনমানব শূন্য। আমি কেবল একা নেমেছি সেখানে। তখন বলাগড় স্টেশনে কোনো ওভারহেড শেডও ছিল না, দোকানপাট তো দূরের কথা। টিপটিপ করে বৃষ্টিও পড়ছিল বেশ। ব্যাগ থেকে ছাতাটা বের করে মাথায় দিয়ে স্টেশনের বাহির পথে এগোতে লাগলাম। চারদিকে নিশ্চিত্র অন্ধকার, খুরখুটি, শুধু ঝিঝি পোকার ডাক আর ব্যাঙের ডাক ছাড়া আর কিছুই প্রায় কর্ণগোচর হচ্ছে না। বাবা তো পিসির বাড়িতে খবর দিয়েই রেখেছিল রিক্সা পাঠানোর জন্য, তাই আর বেগ পেতে হলো না বিশেষ। স্টেশনের ঠিক বাইরেই গাছের তলায় দেখি একজন রিক্সার পাশে দাঁড়িয়ে খৈনি ডলছে। আমি টর্চ মেরে পিসে মশাইয়ের নাম বলতেই বুঝতে পারল সে। রিক্সায় উঠে দুজনে গল্প করতে করতে চললাম। রিক্সাওয়ালাই বলল যে দেবু নামের আরেকজন রিক্সাওয়ালা নাকি আজ জিরাট স্টেশনের কাছে ট্রেনে কাটা পড়েছে। বেচারা নাকি কানে কালা ছিল বলেই এই বিপত্তিটা ঘটে গেছে। ভাগ্যিস ও বিয়ে শাদী কিছু করেন, নইলে সংসার যে পথে বসত একেবারে। এমন সময় রিক্সাটা হঠাৎ করেই থেমে গেল। আমি টর্চের আলো ফেলতেই স্তম্ভিত হয়ে গেলাম। দেখি একটা মানুষ লুঙ্গি পরে গামছা গায়ে দিয়ে রাস্তায় পড়ে আছে, কিন্তু তার কোনো মাথা নেই। সম্পূর্ণ মুণ্ডহীন একজন মানব দেহ, কাটা গলা দিয়ে টুপটুপ করে রক্তের ধারা বয়ে চলেছে। আমার রিক্সাওয়ালা লোকটা প্রচণ্ড ভীত সন্ত্রস্ত হয়ে ভূত বলতে বলতে এক ঝটকায় লাফিয়ে রিক্সা থেকে নেমে উদ্ভ্রান্তের মতো দৌড়ে পালালো কোথা দিয়ে কে জানে। আকাশটা পুরো কালো মেঘের কোনো কটায় ছেয়ে গেছে। বৃষ্টিপাতের বেগও তখন বেশ বেড়ে গেছে। চতুর্দিকে ছেয়ে আছে ঘোর অমানিশা। আমার টর্চের আলোটা তখনও গলা কাটা দেহটার দিকে তাক করা রয়েছে। আমার পা দুটো কেমন যেন নিশ্চল হয়ে গেছে ভয়ে। রিক্সা থেকে যে নেমে পালাবো সেই ক্ষমতাটুকুও তখন যেন হারিয়ে ফেলেছিলাম সেই ভুতুরে মুহূর্তে। মুণ্ডহীন দেহটা দেখি আস্তে আস্তে নড়তে শুরু করলো। ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে রিক্সার চালকের আসনে বসে পড়ল। আমি বুক চিরে আর্তনাদ করতে চাইলাম, কিন্তু গলার স্বর যে কোথায় হারিয়ে গেল কে জানে। মুখ দিয়ে টু শব্দটিও বের করতে পারলাম না। গলা কাটা লোকটা আমাকে বলল, পিসির বাড়ি যাবে তো খোকা? আমি কি বলবো কিছুই বুঝে উঠতে পারছিলাম না। এক মুহূর্তে যেন নিজেকে বোবা বলে প্রতিপন্ন করলাম। তবুও নিজের অজান্তেই কেন জানি না অস্ফুটে বলে ফেলেছিলাম। আমি নিজের চোখকেই যেন বিশ্বাস করতে পারছিলাম না। এ কি সত্যি কোনো ভূত দেখছি নাকি কোনো অলৌকিক ভোজবাজি? ভূত বলে কিছু অশরীরী বাস্তবে আছে বলে তো আমার ধারণাই ছিল না কোনোদিন।
মুন্ড কাটা চালক রিকশাটাকে চালিয়ে নিয়ে চলল। মুন্ডহীন চালক আমাকে উদ্দেশ্য করে বলল, কি খোকা বাবু, ভয় পাচ্ছ নাকি আমাকে? আমি দেবু গ দেবু, আজকেই রেলগাড়িতে কাটা পড়েছি গো। গাড়িটা কখন চলে এলো শুনতেই পেলুম না, কানে কালা কিনা এখনো সঙ্গে যেতে পারিনি, তাই ভাবলাম তোমাকে না হয় পিসির বাড়ি পৌঁছে দিয়ে আসি, কি বলো? মনে মনে বেশ বুঝতে পারলাম যে ভূতেরা অন্তর্যামীও হয় বটে। সারা রাস্তাটা শুধু ভয়ার্ত চোখে কিংকর্তব্য বিমূঢ় হয়ে রিকশায় বসে রইলাম পাথরের মূর্তির মতো। একটা পুকুর পাড়ের কাছে এসে থামল রিকশাটা। মুন্ডহীন দেবুর ভূতটা নেমে পড়ল রিকশা চালকের আসন থেকে। আমিও যেন নিজের পায়ে চলন শক্তি ফিরে পেয়ে তড়াক করে নেমে পড়লাম রিকশা থেকে। এই ভয়াল দৃষ্টিতে চেয়ে রইলাম মস্তিষ্কহীন ভূতটার দিকে। হঠাৎ দেখি সে আস্তে আস্তে মিলিয়ে গেল আধারের আড়ালে। বৃষ্টিটা বেশ স্তব্ধ হয়ে এলো ধীরে ধীরে। দূর থেকে যেন শুনতে পেলাম ভয়ে পালিয়ে যাওয়া রিকশাওয়ালাটি খোকা খোকা বলে প্রাণপণে চিৎকার করতে করতে দৌড়ে দৌড়ে আমার দিকে এগিয়ে আসছে বিধ্বস্ত হয়ে। আমি ওকে সব ঘটনা সবিস্তারে খুলে বললাম। রিকশাওয়ালাটা বলল যে এই ঘটনাটা যেন ভুলেও আমার পিসির বাড়িতে না বলি। আমিও ভেবে দেখলাম কিছু রহস্য হয়তো রহস্য থাকাই ভালো, অযথা ভয়ের পরিবেশ সৃষ্টি না করাই ভালো। পুকুর ধারের রাস্তাটা দিয়ে পিসির বাড়ি পৌঁছে গেলাম। বাড়িতে একটা টেলিফোন করে দিয়ে বাবা মাকেও চিন্তামুক্ত করলাম। সেদিন থেকেই বুঝলাম এই পৃথিবীটা শুধু মানুষের বসবাসের জন্যই নয়, ভূতেদেরও আস্তানা বটে।